খান এবং অপু বিশ্বাস বাংলা সিনেমার সফল জুটি। প্রায় এক যুগের কেরিয়ার অপু বিশ্বাসের। দীর্ঘ এই সময়ে 73টি ছবিতে জুটি বেঁধেছেন শাকিব খানের সঙ্গে। বেশিরভাগ ছবি ছিল ব্যবসা সফল। এর বাইরে মান্না, রিয়াজ, ফেরদৌস, ইমন এবং মারুফের সাথেও একটি করে ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে 2010 সালের পর থেকে শাকিব ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে অভিনয় করেননি তিনি। প্রযোজকরা প্রস্তাব নিয়ে গেলে বারবার ফিরিয়ে দিয়েছিলেন অপু। তবে এবার শোনা যাচ্ছে অন্য কথা, অপু বিশ্বাস মত পাল্টিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন শাকিব ছাড়াও অন্যান্য নায়কদের সাথেও অনায়াসে অভিনয় করবেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে অপু বলেছেন, শাকিব অপু এখন শুধু পর্দার জুটি নয়, এখন তারা বাস্তব জুটিও। আমার অভিজ্ঞতা বলে ডালিউডে স্বামী স্ত্রীর ছবি খুব কমই হিট করেছে। উমর সানি, মৌসুমী, নাইম শাবনাজের ছবি তারপর সবচেয়ে বড় প্রমাণ। আমি চাই না শাকিব অপুর মতো হিট জুটিও ফ্লপ করুক। তবে হ্যাঁ, শাকিবের সঙ্গে যে একেবারেই অভিনয় করব না তা কিন্তু নয়। প্রযোজকরা প্রস্তাব দিলে অবশ্যই করব। এখন আমি অন্য নায়কদের সঙ্গেও জুটি বাঁধতে চাই, সেজন্য আমি ফিটনেস ফিরে পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছি। 2006 সালে আমার যে শারীরিক গঠন ছিল সেটাই আবার ফিরিয়ে আনব। আর তখন অনায়াসে আরিফিন শুভ, বাপ্পি কিংবা সাইমনরা অনায়াসে আমার নায়ক হতে পারবে। উল্লেখ্য, উত্তম আকাশ পরিচালিত 3টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর 2টি ছবিতে নায়িকা হিসেবে বাছাই করেছেন অভিনেত্রী মিমকে। আর অন্য একটি ছবিতে শাকিব খানের বিপরীতে অপুকে নেওয়ার কথা চলছে, কিন্তু শাকিব খান মত দিলেই তা পুরোপুরি নিশ্চিত করে বলা যাবে। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় শাকিব খান অপু বিশ্বাসের সাথে সিনেমা করতে রাজি হবেন না। পরিচালক উত্তম আকাশ বলেন, শাকিব এখন কলকাতায় রয়েছে, কলকাতা থেকে ফিরলে তাকে নিয়ে এই বিষয়টি নিয়ে আবার মিটিং করা হবে, প্রয়োজনে শাকিব খানকে 3 গুণ পারিশ্রমিক দেওয়া হবে। তবুও আমি চাই অপু বিশ্বাসের সাথে শাকিব খান ছবিটি করুক। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত।